নমস্কার শ্রোতা বন্ধুরা, সত্যমঙ্গল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। এই মন্ত্রটির সঙ্গে আপনারা কম বেশি সকলেই পরিচিত। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্রটি কিভাবে সৃষ্টি হলো জানেন কি? তার পেছনের ইতিহাস সেটাই আজ আপনাদের জানাব এই ভিডিওর মাধ্যমে। 1898 সালে 6ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার তিথি আলমবাজারের মঠ থেকে 3টি নৌকায় 15 জন সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে সঙ্গে নিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে হাজির হলেন স্বামীজি। স্বামীজির পরনে গেরুয়া রঙের বহির্বাস, মাথায় পাগড়ি, খালি পা। রামকৃষ্ণপুর ঘাট থেকে তিনি যে পথে নবগোপালবাবুর বাড়িতে যাবেন সেই পথের দুধারে অগণিত লোক তাকে দেখবে বলে দাঁড়িয়ে আছেন। ঘাটে নেমেই স্বামীজি, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কেড়ে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, গিরিশ ঘোষের এই লেখা গানটি গাইতে গাইতে খোল বাজাতে বাজাতে সামনের দিকে চলতে লাগলেন। উপস্থিত সকল ভক্তগণ সকলেই ওই গান গাইতে গাইতে পেছনে পেছনে চলতে লাগলেন। উদ্দাম নৃত্য মৃদঙ্গ ধ্বনিতে পথঘাট মুখরিত হতে উঠল। লোকে যখন দেখলেন স্বামীজি অন্যান্য সাধুগণের মতো সামান্য পরিচ্ছেদে খালি পায়ে মৃদঙ্গ বাজাতে বাজাতে আসছেন, প্রথমে তখন তাকে কেউ চিনতে পারেনি। পরে একে অপরকে জিজ্ঞাসা করে জানতে পারেন ইনি বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ। স্বামীজির এই দীনতা দেখে সকলেই এক বাক্যে প্রশংসা করতে লাগল। জয় রামকৃষ্ণ ধ্বনি গ্রাম্য পথে মুখরিত হতে লাগল। নবগোপালবাবু ছিলেন তৎকালীন একটি মার্চেন্ট ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট, শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম। 1 জানুয়ারি 1886 শ্রীরামকৃষ্ণ কল্পতরু হলে নবগোপালকে তার নাম উচ্চারণ করতে বলেন। সে কারণে নবগোপালের মুখে লেগে থাকত জয় শ্রীরামকৃষ্ণ ধ্বনি। নবগোপালবাবু সপরিবারে রাজাবাজারের কাছে বাদুরবাগানে থাকতেন। নবগোপালের বাদুরবাগানের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবের পদধূলি পড়েছিল। 1890 সালের শেষের দিকে নবগোপালবাবু হাওড়ার রামকৃষ্ণপুরে নতুন বাড়ি করে চলে যান। সেই বাড়িতে রামকৃষ্ণ মঠের অনেক সন্ন্যাসীর নিয়মিত যাতায়াত ছিল। অনেক সন্ন্যাসী গেলেও নবগোপালের বাড়িতে পদধূলি পড়েনি স্বামীজির। শিকাগো ধর্ম সম্মেলনের পর স্বামীজি দেশে ফিরলে নবগোপালবাবু স্বামীজিকে তার বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন। স্বামীজি নবগোপালের বাড়িতে প্রতিষ্ঠার জন্য বার্লিন থেকে আনা পোর্সিলিনের তৈরি শ্রীরামকৃষ্ণদেবের একটি মূর্তি এনেছিলেন। সেই মূর্তিটি মাথায় করে স্বামী প্রকাশানন্দজি গঙ্গার ঘাট থেকে নবগোপালবাবুর বাড়িতে নিয়ে গেলেন। সবাই হাজির হলো ঠাকুর ঘরে। মার্বেল বাঁধানো বেদির উপর স্থাপিত হল শ্রীরামকৃষ্ণের মূর্তি। স্বামীজির মুখে সকল বিষয়ে সুখ্যাতি শুনে নবগোপালবাবু শ্রী তাকে প্রণাম করে বললেন, আমাদের সাধ্য কি যে ঠাকুরের সেবাধিকার লাভ করি? সামান্য ঘর, সামান্য অর্থ, আপনি আজ নিজে কৃপা করে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে আমাদের ধন্য করুন। স্বামীজি সে কথা শুনে রহস্য করে বলতে লাগলেন, তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর মোড়া ঘরে 14 পুরুষে বাস করেননি, সেই পাড়াগায়ে খোড়ো ঘরে জন্ম যেনতেন করে দিন কাটিয়ে গেছেন। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন? সেই শুনে আশেপাশে ভক্তদের মধ্যে খুব হাসাহাসি। এইবার বিভূতিভূষাঙ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের মতো পূজকের আসনে বসে ঠাকুরকে আহ্বান করলেন। স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবকে পুজো করবেন বলে স্থির করলেন, কিন্তু কি মন্ত্রে তাকে পুজো করবেন তার ঠিক করেননি। সেই দিনই নবগোপালবাবুর বাড়িতে পূজার ঘরে বসে স্বামীজি রচনা করলেন শ্রীরামকৃষ্ণদেবের প্রণতি মন্ত্র। মুখে মুখে এই মন্ত্র তিনি রচনা করলেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। শ্রীরামকৃষ্ণদেবের পুজো হল। পুজো করলেন স্বামী প্রকাশানন্দজি। আজ সেই প্রণাম মন্ত্রই
সকল রামকৃষ্ণ অনুরাগীদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। কি অসাধারণ ঘটনা, কি ঐতিহাসিক ঘটনা! আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।